হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেছে উত্তর পশ্চিম ভারতে তুষারপাত হয়েছে ফলে উত্তরে ঠান্ডা হাওয়া বাংলার দিকে এগোবে ফলে কিছুটা কনকনে ভাব হতে পারে আমরা জানব পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরার আবহাওয়াটা সোমবার এবং মঙ্গলবার কেমন হতে পারে এবং আগামী দিনে কিছুটা সম্ভাবনা কেমন রয়েছে সেটাও জানবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রতিনিয়ত যদি সঠিকভাবে জানতে হয় তাহলে খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এখন যতি না এখনও পর্যন্ত করে থাকেন এবং সাবস্ক্রাইব করার পর দেখুন পাশে একটি চিহ্ন থাকবে সেটিকে প্রেস করে দেবেন এবং সেখানে তিনটে অপশন থেকে ওপর থেকে অল নোটিফিকেশানটিকে অন করে নেবেন তাহলে যখনই গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলের পক্ষ থেকে আপলোড দেওয়া হবে তখনই কিন্তু আপনার মোবাইলের নোটিফিকেশানে সেটি চলে যাবে আপনি সেখানে ক্লিক করে সেটি আছে দেখে নিতে পারেন এবং একটি রিকোয়েস্ট করবো আপনাদের প্রত্যেককে প্রত্যেকেই কিন্তু ভিডিওটিকে লাইক করে দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন আপনাদের একটি লাইক অন্যান্য বন্ধুদের কাছে কিন্তু পৌঁছে যেতে সহযোগিতা করতে পারে সেই জন্যই লাইকটি করবেন এবারে চলুন বিস্তারিত খবরে যাওয়া যাক আপনাদের জানিয়ে দিচ্ছি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার যে পরিমাণ সেটি কিন্তু সর্বোচ্চ বাংলার দিকে সাতানব্বই শতাংশ রয়েছে এবং সর্বনিম্ন ছাব ছেচল্লিশ মতো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে পতনের দিকে রয়েছে এবং মঙ্গলবার এটি কিন্তু আরও একটি নামার সম্ভাবনা বুধবার পর্যন্ত নামবে তারপর বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে এই তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এবং যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে শনিবার থেকে কিন্তু দার্জিলিং সাইডে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের দিকে বা উত্তরবঙ্গের বাকি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেইভাবে নেই কালিমবঙ্গের দিকে কিছুটা টাচ করতে পারে এই বৃষ্টিপাত শনিবারের পর থেকে কিন্তু এমন সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিলাম এবারে আমরা দেখে নিচ্ছি যে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন হতে চলেছে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই আবহাওয়া শুকনো থাকারই সম্ভাবনা উত্তরে হাওয়ার দাপট কিন্তু থাকতে পারে যার ফলে সোমবারের থেকে মঙ্গলবার একটু কনকনানি বেশি হতে পারে এবারে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত অংশে কিন্তু তুলনামূলক ঠান্ডার প্রকোপ একটু বেশি থাকবে অন্যান্য জেলাগুলির তুলনায় দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদে কিন্তু ঠান্ডার দাপট থাকবে এবং সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কলকাতার দিকে থাকতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে রয়েছে পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যেটি স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে যে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে এবং যেটা হচ্ছে হালকা থেকে মাঝারি মানের কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে একদম সকালের দিকে কোথাও কোথাও সব জায়গাতে নয় এবং কুয়াশা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সোমবার এবং মঙ্গলবার কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে আমরা উত্তরবঙ্গের দিকে যদি তাকাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আবহাওয়াটাও কিন্তু এই মুহুর্তে পরিষ্কার থাকা সম্ভাবনা সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিরও কিন্তু কোনো সম্ভাবনা নেই মূলত শুকনো আবহাওয়া বিরাজও করবে তবে কুয়াশা সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশার কোন কোনো এলাকাতে ঘন কুয়াশাও দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মালদা দিনাজপুর এবং দিনাজপুরের দিকে কিন্তু তাপমাত্রা যেটা হতে পারে এগারো থেকে তেরো ডিগ্রি সর্বনিম্ন থাকতে পারে এবং সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অংশে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন যেটা হতে পারে বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকা সম্ভাবনা এবং সর্বোচ্চ চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা এমন কিন্তু রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়াটা মূলত শুকনো আবহাওয়া থাকতে পারে শীতের আমেজ কিন্তু দুই বঙ্গেই বজায় থাকার সম্ভাবনা আপনাদের জানিয়ে দিলাম এবারে আমরা দেখে নেব বাংলাদেশের আবহাওয়াটা তারপর আমরা দেখব যে ত্রিপুরা এবং আসামের আবহাওয়াটা কেমন থাকার সম্ভাবনা তো উত্তর বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া কিন্তু শুকনো থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি না তবে কুয়াশা কুয়াশা ভাব কিন্তু কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে এবং যেটা হচ্ছে রংপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর মনমনসিংহ সিলেট এই সমস্ত অংশে কিন্তু যেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা বা রাজশাহীর দিকেও বগুড়ার দিকেও কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের মধ্যেই কিন্তু থাকবে এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মেহেরপুর এদিকে খুলনা বরিশাল তাছাড়া ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম এই সমস্ত যে অংশগুলি রয়েছে এখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যেটা হচ্ছে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও পঁচিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত চট্টগ্রামের দিকে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আকাশ কিন্তু দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশে পরিষ্কার থাকার সম্ভাবনা তবে হালকা কুয়াশা দেখার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও সকালের দিকে সোমবার এবং মঙ্গলবার দুপুরবেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে উত্তরে হাওয়ার দাপড় কিছুটা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে না আবহাওয়া দপ্তর সেই রকম কিন্তু কিছু জানাচ্ছে না এবং যেটা হচ্ছে এই সমস্ত এলাকা কিন্তু শীতের আমেজ উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশে শীতের আমেজ বজায় থাকার সম্ভাবনা রয়েছে সিলেটের দিকেও কিন্তু এমন সম্ভাবনাই রয়েছে এবারে আমরা ত্রিপুরার দিকে যদি দেখাই ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে যে সোমবার এবং মঙ্গলবার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে কোথাও কোথাও কিন্তু কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা যেটা বলা হচ্ছে যে পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে যেমন আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত অংশে কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার পাশাপাশি ঘন কুয়াশার দাপটও কিন্তু দেখা যেতে পারে সুতরাং ত্রিপুরার দিকে একটু করে কিন্তু কুয়াশা আশা করা যেতে পারে কোথাও কোথাও সব জায়গাতে কিন্তু মোটেই থাকবে না এমন কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি দেখি আসামের আবহাওয়াটা কেমন থাকবে তো আসামের আবহাওয়াটাও মূলত শুকনো থাকার সম্ভাবনা আকাশ রোদ ঝলমলের পরিষ্কার থাকার সম্ভাবনা বেশিরভাগ অংশে মেঘালয়ের দিকে একটুখানি শীতের দাপট বেশি থাকার সম্ভাবনা কিন্তু আসামে যেটা দেখতে পাচ্ছি শীতের আমেজ থাকবে এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু আসামের সর্ব সব জায়গা মিলিয়ে যেটা হচ্ছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আসামের দিকে এবং যেটা হচ্ছে কোথাও কোথায় চোদ্দো ডিগ্রিও যেতে পারে এরম সম্ভাবনা তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশ ডিগ্রি এবং কোনো কোনো অংশে পঁচিশ ডিগ্রি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল লেটেস্ট গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত আপডেট আশা করি আমরা আপনারা বুঝতে পারছেন আবহাওয়ার আপডেটটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরার দিকে কেমন হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে তুষারপাতের সম্ভাবনা ছিল এবং যার ফলে একটা শীতল আবহাওয়া কিন্তু এবারে পরিষ্কার হয়ে যাওয়ার ফলে উত্তরে হাওয়া বাধামুক্ত হয়ে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং এই তাপমাত্রা কিন্তু গোটা পূর্ব ভারতেই দেখা যাচ্ছে যে সোম থেকে বুধবার পর্যন্ত মোটামুটি কমার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে এবং যেটা হচ্ছে বুধবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু গ্যাজুয়ালি বাড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে তো এই ছিল লেটেস্ট আপডেট আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটটা শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ